প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের প্রথম জানাজা সকাল 8টায় রাজধানীর এলেনবাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে এবং তৃতীয় জানাজা বনানী কবরস্থানে বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রবীণ সাংবাদিক ইহসানুল করিম রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হৃদরোগ, শ্বাসকষ্ট, ডায়াবেটিস সহ নানা জটিলতা আক্রান্ত ছিলেন তিনি। ইহসানুল করিম 2015 সাল থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।